স্বাগত সবাইকে দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন উত্তরণে। গত 1 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রচারিত হয়। এই ভিডিওটি প্রচারিত হওয়ার পর থেকেই সরকারি বেসরকারি সাধারণ জনগণ সবার মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন, গুঞ্জন, আপত্তি, সংশয় অনেক কিছুই চলে এসেছে। আমরা এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আজ তাই আমাদের অনুষ্ঠানে শিরোনাম আমরা রেখেছি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, তথ্য সত্য অসত্য। কতখানি সত্য এবং কতখানি অসত্য তা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র, এবং আমাদের সাথে রয়েছেন মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। স্বাগত আপনাদের দুজনকেই। প্রথমে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে আমি একটু শুরু করছি। আমরা প্রথমেই বলেছি যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান এই ভিডিও প্রতিবেদনটি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই বিষয়টিতে আসলে অনেকগুলো কথাই চলে এসেছে এই প্রতিবেদনটিতে, যেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানের ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে জনগণের উপর নজরদারি করবার জন্য ইসরায়েল থেকে বিভিন্ন টেকনোলজি কিনে আনা থেকে শুরু করে অনেকগুলো বিষয় এসেছে। প্রথমে একটু শুরুতে একটু জানতে চাই যে এই প্রতিবেদনটি নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কী? আমি কিন্তু এটা নিয়ে যত উৎসাহ, উদ্বেগ, এটার আমি এমন কিছু দেখি না। আসলে একটা যে কোনো রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের অনেকগুলি সংস্থা থাকে, গোয়েন্দা, আর বিশেষ করে মোশায়েদ, তারা দীর্ঘদিন ধরে তারা অর্থাৎ আধুনিক ইতিহাসে আছে। যখন মোশায়েদের নয়া দিল্লিতে অফিস হলো, তখন সবারই বোঝা উচিত যে বিভিন্ন রাষ্ট্রের তথ্য সংগ্রহে তাদের একটা হাত থাকবেই, সেটা হয়েছে। তো এইটা নিয়ে আমার মনে হয় কি, আমি জানি না সরকারকে কারা এই দুর্বুদ্ধি দিয়েছে, এটাকে বেশি গুরুত্ব দিয়েছে সরকার কীরকম এটাকে নিয়ে। পুলিশের তো এটা নিয়ে বক্তব্য রাখার স্কোপ নেই, পুলিশের আইজিপি সাহেব অথবা মেট্রোপলিটন কমিশনারই তারা এটাকে ষড়যন্ত্র, এটার জন্য সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, সরকার পরিষ্কার বলে দেবে এইটা এইখানে এখানে সত্য না, এটা সত্য না, এটা অকারণে তোমরাই করছো। তারপরে যেটা হলো কি, এটাকে নিয়ে আইন আদালত যাব, এই যাব, এটা যেখানে আমাদের দেশের মিডিয়া দীর্ঘদিন যাবৎ এর ব্যাপারে আপত্তি তুলছিল ডিজিটাল, তাদেরই একটা অংশ বলছে এটা বন্ধ করে দাও। জাফরুল্লাহ চৌধুরী, একটু আপনাকে এখানে একটু যোগ করতে চাই। আপনি যে মাত্র বললেন যে সরকারের পক্ষ থেকে কতখানি সত্য কতখানি অসত্য এই বিষয়গুলো আসা দরকার, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রতিবাদ লিপি বা বিবৃতি দিয়ে আসলে ওখানেই থেমে আছে। তারপরে কি আমরা আসলে কতখানি সত্য বা অসত্য সেটির কোনো ব্যাখ্যা কি আমরা পেয়েছি সাধারণ জনগণ? এটা নিয়ে সরকারের যেটা, আমি যেটা এইসব ক্ষেত্রে আমি মনে করি যে একটা যে কোনো সরকার দীর্ঘদিন থাকলে তাকে বেকায়দায় ফেলার জন্য নানা সবই থাকে, আর বিশেষত যেখানে একটা সরকার চালাতে হলে সরকারের নানা সবই থাকে। এখন এই যেটা দিয়ে আমাদের যে টেলিফোন টেপের যন্ত্রপাতির তিনটা জিম্মাদার আছে, আমি বলি একটা সুইজারল্যান্ডে আছে, একটা জার্মানিতে। একসময় আমি জানি যে কয়েক বছর আগে জার্মানির থেকেও কিনার, আমরা অনেকে আমরা বলি না জনগণের ইতে হাত দেওয়া উচিত না, সেই সব জায়গায় আমরাও দু চারটা আওয়াজ করেছি বলে জার্মানি বিক্রি করে নাই সুইজারল্যান্ডে, তারা এখন ঈদ থেকে করেছে। তো এইখানে আমার একদম সোজা সরল পরামর্শ, এইসবকে নিয়ে সরকার মাথা না ঘামিয়ে যদি কোনো জায়গাতে, যেমন একটা আমি যেটা দেখি একজনের পাসপোর্টের নাম বদলেছে, এটি একটা হতে পারে, যেটা ইচ্ছে সেটা হতে পারে। হলে এখন আমি যে উল্টাভাবে দেখি, আমার নাম করে আমার অফিসের কারো কাছে যায় যদি বলে যে আমি জাফরুল্লাহ ছোটো ভাই, ভাই আমার এটাকে একটু স্ট্যাম্প করে দেন, তারা হয়তো সে হয়তো খেয়ালও করবে না, বলে এটা চাস্তো ভাই, আপন ভাইকে যদি চাস্তো ভাই বানায়া দেয়। তো আমার মতে সরকার এইসবকে ইগনোর করা উচিত, যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটাকে সতর্ক থাকা উচিত এবং সেটা বলা উচিত সরকারের, যেটা বলা উচিত তোমার যদি কোনো জানার ছিল আমাদেরকে সরাসরি জিজ্ঞাসা করা উচিত ছিল, জিজ্ঞাসা করে আমাদের বক্তব্য রাখার সুযোগ না দিলে ইটস এ ব্যাড জার্নালিজম, আমার হিসাবটা আমি এইটাকে, এবং এইটাকে উপলক্ষ করে অন্য সব কিছুতে গেলে
আমার দেশেরই ক্ষতি হবে, জনগণ বিভ্রান্ত হবে। কিন্তু আপনি কি মনে করেন না যেটিকে উপলক্ষ করবার একটি সময় আমরা মনে হয় দিয়ে ফেলছি? আমাদের আসলে উত্তর এক্সপেক্ট আমরা যারা করছি সাধারণ জনগণ, আমরা আসলে উত্তর চাইছি, আমরা ব্যাখ্যা চাইছি, সেই জায়গাটিতে উত্তর দেবে। এখানে আমাদের একটা দুর্ভাগ্য হলো আমাদের ফরেন মিনিস্ট্রিটা যেন সবসময়টা দুর্বলভাবে হয়েছে। আমাদের মোমেন সাহেব ইজ এ ভেরি নাইস পার্সন, আমি আমি যত জানি খুবই ভদ্রলোক, খুব মানুষকে উপকার করার জন্য খুব আগ্রহী মানুষ। কিন্তু এইসব জায়গাতে হলো কি আর একটু বোধহয় বুঝে সুঝে কথা বলা উচিত আমার মতে। আমাদের আমি এই সরকারের দুটো জায়গায় ঝামেলা দেখি। আমাদের ওবায়দুল কাদের সাহেব ধৈর্য ধরতে পারেন না, যেমন বিএনপির আমাদের ডিজবি কোনো কিছু পেলেই কাউয়া যদি কা করে উঠে সে খা করে উঠে। সুতরাং এই জন্যই হচ্ছে সমস্যা। কাছে আবারও আসবো, আমরা একটু অনলাইনে সংযুক্ত হচ্ছি। এনামুল কবির ইমন, আপনি কি আমাদের সাথে আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি ওয়াসলাম, আমরা যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম সেটির প্রেক্ষিতেই আমরা দেখেছি যে বাংলাদেশে আল জাজিরা বন্ধের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে এবং আপনি সেই রিটকারী আইনজীবী। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই রিটটি করবার পেছনে আসলে কি কারণটি রয়েছে? আপনি কেন মনে করছেন যে এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল জাজিরা বন্ধ হয়ে যাওয়া উচিত বা ইউটিউবে বা ফেসবুকে যে ভিডিওটি আছে সেটি ব্লক করে দেওয়া উচিত বলে আপনি কেন মনে করছেন? ধন্যবাদ। আজকের যে রিটটা করা হয়েছে সেটা আসলে পিটিশনেরও আমি আর ইন পার্সন আমিও লয়ার। আমি যে বাংলাদেশের সিটিজেন এবং একজন ফ্রিডম ফাইটারের সন্তান হিসাবে আমি যেটা মনে করেছি যে আলটিমেটলি যে কন্টেন্টটা তৈরি করা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এই যে ধরনের কন্টেন্টটার মধ্যে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশনের সাথে সামঞ্জস্য রেখে যেভাবে আমাদের সলিডারিটি অ্যান্ড সভরেনিটি এবং সিকিউরিটি প্রত্যেকটি জায়গাকে অ্যাটাক করে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের সেনাবাহিনী চিফ মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটি জায়গার র্যাব, প্রতিটি জায়গায় সেনাবাহিনীর কেনাকাটা, প্রত্যেকটি সিকিউরিটি রিজনটাকে ধরে যেভাবে মাফিয়া ও কয়েক জায়গায় উল্লেখ করে যেভাবে আমাদের ভাবমূর্তি এবং দেশের সিকিউরিটিকে কনসার্ন করে যেভাবে তারা। জনাব ইমন, আপনি যেটি বলছেন যে আমাদের সিকিউরিটি, আমাদের ইমেজ এগুলো ক্ষুণ্ণ হচ্ছে, তো সেটি আবার ঠিক করবার জন্য, সেই ইমেজটিকে ঠিক করবার জন্য আসলে কোনো একটি গণমাধ্যমকে ব্লক করে দেওয়া, ব্যান করে দেওয়া কি আসলে কোনো সমাধান হতে পারে? মাথা ব্যথা হলে কি মাথাটি আমরা কেটে ফেলবো নাকি আমি ওষুধের আসলে খোঁজ করবো? আমরা এর আগেও কয়েকবার দেখেছি যে আপনার আল জাজিরার তাদের যে টেলিভিশনে আমাদের আইসিটি কোর্ট, আইসিটি কোর্টের যে বিভিন্ন ধরনের জাজমেন্ট এবং আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের নির্যাতনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা নিয়ে কন্ট্রাডিক্টরি নিউজ করেছেন এবং আমি সেই সময় আইসিটি কোর্টের ডেভিড পার্ক। কিন্তু আজকে তো আপনি মামলাটি করেছেন এই নির্দিষ্ট একটি বিষয় নিয়ে, আমি সেই বিষয়ে আপনার কারণটি জানতে চাইছিলাম। জানতে যাচ্ছি যে অ্যাজ এ সিটিজেন আমি মনে করেছি দিস মাই সিটিজেন হিসেবে আমার একটা রাইট, এখানে বিভিন্ন এজেন্সি গভর্নমেন্টের যে অথরিটি যারা তারা রেসপন্সিবল ফর দিস এই এই প্রকাশনার জন্য তারা যে দায়িত্ব নিয়ে কাজ করবেন, বিটিআরসি, তারপর রয়েছে আপনাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে ডিজিটাল রয়েছেন, তারপর ইনফরমেশন মিনিস্ট্রি, প্রতিটি জায়গায় তাদের যে অথরিটি পাবলিক বডি এবং গভর্নমেন্ট অথরিটি হিসেবে তারা যে সেকশন অনুসারে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেকশন 8 এর আন্ডারে তারা কিন্তু বিটিআরসিকে নির্দেশনা দিতে পারেন যেসব কন্টেন্টস বা কোনো পাবলিকেশন ব্রডকাস্টিং অথবা টেলিকাস্ট বিভিন্ন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং আমাদের আরও যে কয়েকটি যে ইউটিউব প্রত্যেকটা ক্ষেত্রে যে মাধ্যমগুলোকে যদি এটা মনে করা যে দেশের জন্য দেশের শান্তি রক্ষার ক্ষেত্রে যাদের হারমোনিক ক্ষেত্রে অনেক ধরনের হ্যাম্পার হবে, এফেক্ট হবে, সেক্ষেত্রে তারা নির্দেশ এটা বন্ধ করে দিতে পারে। আমরা যেটা চাই আপনি মনে করছেন আমাদের দেশে শান্তি রক্ষা করবার জন্য এবং হারমোনি রক্ষা করবার জন্য আমাদের আল জাজিরা প্রচার বন্ধ করে দেওয়া উচিত বলে আপনি মনে করছেন বাংলাদেশে? না, দেশে মান সম্মান ক্ষুণ্ণ হবে এমন যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে, তারপর বাংলাদেশে যদি সেটা না দেখানো হয়, আল জাজিরা যদি তারপর আরেকটি প্রতিবেদন দেখায় অন্য কোন দেশে, তাহলে কি মান সম্মান ক্ষুণ্ণ হবে না? একটি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনালি বিভিন্ন সময় লবিস্ট নিয়োগ করে, যেমন এখানে যারা দেখানো হয়েছে তাদের নিয়ে অনেক কন্ট্রাডিক্টরি কথা রয়েছে। এখানে ডেভিড বাগবেন এর আগেও কয়েকবার কয়েকটি কাজ করেছেন এবং লবিস্ট হিসেবে নিয়োগ হয়ে ওনারা একটি মিডিয়াকে বাংলাদেশের
বাংলাদেশের বিভিন্ন অর্জনটাকে দলিষ্ঠাত করার জন্য কিন্তু তারা এই ষড়যন্ত্র করে কাজ করছে বলে আমার কাছে মনে হয়েছে। দি সিটিজেন বিভিন্ন সময় বিভিন্ন অনেক কিছু আমাদের বাংলাদেশে অর্জন রয়েছে, আমরা আল জাজিরার ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেক কিছু আমরা দেখতে পাই না, কিন্তু আজকে যে যে বড় ধরনের কন্টেন্টটা তৈরি করা হয়েছে সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব, সিকিউরিটি, সলিডারিটি প্রত্যেকটাকে হ্যাম্পার করে আজকে যে শান্তি শৃঙ্খলা নিয়ে যে দেশটি এগিয়ে যাচ্ছে তাকে হ্যাম্পার করার কারণেই কিন্তু এটা আমি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছি। বেলাফার ইন্টেনশন নিয়ে ওরা এটা করেছেন, ওরা জার্নালিজের যে ব্রডকাস্টিং এর ক্ষেত্রে যেসব নীতিমালা বা যে চিন্তাভাবনা করে ওরা কাজ করার কথা সেই জিনিসটা করেছে। আমরা ব্যান করতে বলেছি কিন্তু ব্রডকাস্টিং নীতিমালার আন্ডারে, আপনি ইনফরমেশন মিনিস্ট্রি তার দায়িত্ব রয়েছে যাদের নীতিমালার মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে যে পাচে। আমি যদি আপনি বলেন আমি একটু পরে শোনাতে পারি আপনাকে যে গ্যাজেটে নোটিফিকেশন মানে আলটিমেটলি এইটা তথ্য মন্ত্রণালয় টেলিভিশন যে আমরা যদি একটু সংক্ষেপে আমাদের বলতেন, আমাদের সময় খুব কম, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। যে সংক্ষেপে বলতেছি যে ন্যাশনাল ব্রডকাস্টিং পলিসি 2014 5 এ বি সি তে অনেক কিছু বলে দিয়েছে, সেখানে বলেছে স্পষ্টভাবে যে ব্রডকাস্টিং এর মাধ্যমে আমাদের দেশের সলিডারিটি, আমাদের আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের সুনাম ক্ষুণ্ণ হবে এবং আরেকটি সেনাবাহিনীর কোনো টেন্ডার ট্রেডিং এইসব বিষয়ে যদি কোনো ধরনের কোনো ব্রডকাস্টিং হয় সেই ক্ষেত্রে তাদের ব্রডকাস্টিংটা বন্ধ করে দিতে পারে। ধন্যবাদ এনামুল কবির ইমন, আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে আইনের ধারার মধ্যে ফেলে যে সলিডারিটি, সুনাম, ইমেজ এগুলো যেহেতু আপনি মনে করছেন যে ক্ষুণ্ণ হচ্ছে সে কারণে আপনি মনে করেছেন যে রিটটি করা প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই সকল বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো মঞ্জুর ইসলামের সাথে, তবে তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। স্বাগত সবাইকে আবারও একবার দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন উত্তরণে। মঞ্জুর ইসলাম, আমরা বিরতির আগেও এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে ভিডিও প্রতিবেদনটি নিয়ে আমরা গত কয়েকদিন ধরে আলোচনায় আছি, যেটি এনামুল কবির ইমন বলছিলেন যে রিট করে আল জাজিরা বন্ধ করে দেবার যে একটি নির্দেশ মানে আবেদন করেছেন, বুদ্ধিবৃত্তিকভাবে কোনো ব্যাখ্যা না দিয়ে, কোনো কিছু না বলে একটি মামলা করে বা রিট করে একটি গণমাধ্যমকে আসলে বন্ধ করে দেয়াটাকে আপনি কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। নীতিগতভাবে গণমাধ্যমে একজন কর্মী হিসেবে কোনো রকম গণমাধ্যম বন্ধ করবার পক্ষে আমি না। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে কোনো তথ্যকে তথ্য দিয়েই মোকাবেলা করাটা যৌক্তিক। কিন্তু জাফরুল্লাহ ভাই অত্যন্ত বিচক্ষণ মানুষ, দীর্ঘ সামাজিক, রাজনৈতিক এবং পেশাগত অভিজ্ঞতা, ওনার অধিকাংশ কথার সাথে আমি একমত। উনি যেটা বললেন যে এটাকে রিয়্যাক্ট করবার মতো এরকম কিছু হয়নি, আমি এই জায়গাটা একমত। এবং এটা নিয়ে সরকার এত কিছু করে আইন আদালতে যাবারও কোনো যৌক্তিকতা নাই, সেটাও আমি একমত। এখন সরকার কিন্তু আদালতে যায়নি, যিনি রিট করেছেন জনাব ইমন উনি কিন্তু একজন নাগরিক হিসেবে গিয়েছেন এবং উনি যে ধারাগুলোর কথা বললেন সরকারের হাতে কিন্তু সেই আইন আছে। এই আইনের মধ্য দিয়ে 1 ফেব্রুয়ারি প্রচার হয়েছে, 2 ফেব্রুয়ারি বা সেদিন ওই সময় থেকেই এটা বন্ধ করে দেওয়া যেত সরকারের কাছে। এখন পর্যন্ত যেই আইন আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাপনায় সরকার সেই পথে যায়নি, ঠিক কাজ করছে না, আমি মনে করি সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং তারপর এক ধরনের বিভ্রান্তি প্রচার করা হয়েছে যে আরও 6 পর্ব হবে, কিন্তু প্রকৃত অর্থে 6 পর্ব না, এটা আরও 6 বার প্রকাশ করা হবে, সেটাকেও ভুল করে প্রচার করা হয়েছিল। যারা যেই উদ্যোগের যেই কারণে এটি প্রচার করেছেন হয়তো তাদেরই প্রপাগান্ডা, সেখানেও সরকার সেই ফাঁদেও পা দেয়নি। সেজন্য আমি সরকারকে সাধুবাদ জানিয়ে বলতে চাই, ওই জায়গাটা আমি বিনীতভাবে একটু ভিন্নভাবে দেখতে চাই। জাফরুল ভাই যেটা বললেন যে একেবারে কিছু না বললেই হতো, কেন পুলিশ প্রতিবাদ জানালো, এই জায়গাটা আমি মনে করি, আমি গণমাধ্যমের একজন মানুষ হিসেবে, আমাদের দেশে অনেক সংবাদ প্রচার হয়, আমাদের এখানে দেখেন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে প্রতিদিন যে খবর প্রচার হয়, অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমরা করি, আমি সাংবাদিকতার একজন শিক্ষার্থী হিসেবে আমি এইটুকু জানি, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এনি জার্নালিজম, এনি রিপোর্টিংয়ের কিন্তু 3টা পার্ট থাকে। একটা পার্ট দিয়ে ইন্ট্রো বলি আমরা, যে কোনো একটা রিপোর্টের সূচনা হয়, একটা হচ্ছে বডি, ওইটাতে আপনার যেই তথ্যটা সূচনাতে দিলেন এটার তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করা, শেষে একটা কনক্লুশনে আসা, যে উপসংহারে আসা, যে আমি কী তথ্যটা দিলাম, এর পক্ষে যুক্তিগুলো কী, এবং শেষ পর্যন্ত আমি কোথায় গিয়ে উপসংহারে জনগণের কাছে উপস্থাপন করলাম, এই প্রতিবেদনে আমি এটাতে উপনীত হলাম।
কিন্তু মনজুর ইসলাম, আপনাকে একটু আমি যোগ করি যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি, যেটি ডক্টর জাফর এবং আপনি দুজনে বলছেন যে খুব একটা মাতামাতি করবার প্রয়োজন নেই, কিন্তু আপনি কি মনে করেন না যে বাংলাদেশের পত্রিকা বা গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে কোনো বিশ্লেষণধর্মী প্রতিবেদন বা অনুসন্ধানের সাংবাদিকতার একটি অ্যাবসেন্স রয়েছে বলেই এই আন্তর্জাতিক মাধ্যমের এই ভিডিও প্রতিবেদনটি নিয়ে সাধারণ মানুষ অনেক বেশি মাতামাতি করে ফেলেছে? মোটেই না, আমি একেবারে এরকমটি মনে করি না। আমি সেই জায়গায় বলছিলাম যে ফলে আমি সাংবাদিকতার ব্যাখ্যাটা দিয়ে আমি ওই জায়গাটা আপনার সরাসরি প্রশ্ন উত্তর, ফলে এই জায়গায় এখানে যেটা ইন্টেনশনটা কি একটা রিপোর্টের, আমি একটা দুর্নীতির তথ্য উদ্ঘাটন করব। এখানে দেখেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বলে যেটা বলা হয়েছে, এটা অল দ্য প্রেসিডেন্টস ম্যানের অনুকরণে। আপনাদের আমাদের জাফরুল্লাহ ভাইয়ের মনে থাকবে ওয়াটারগেট কেলেঙ্কারিতে প্রথমে একটা ছোট্ট রিপোর্টিং হয়েছে, রিপোর্টিংয়ের পরে প্রেসিডেন্ট নিক্সন পদ থেকে বাধ্য হয়েছিলেন, তারপরে একটি বই, তারপরে মুভি তৈরি হয়েছিল। এখানে আগে মুভি তৈরি হয়েছে, পরে সাংবাদিকতা করার চেষ্টা। ফলে এই পুরো বিষয়টিকে আমি কোনো প্রতিবেদন সাংবাদিকতা মনে করি না, এইটা একেবারেই একটি মুভি হিসাবে মনে করি। তার কারণ অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান বলা হচ্ছে নাম, এর সাথে ইন্ট্রো, বডি এবং উপসংহার কোনো মিল নাই। এই পুরো তথ্যচিত্রটি সোকল যদি আপনি দেখেন, এটার মধ্যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান বলে, তার মানে প্রাইম মিনিস্টারের দুর্নীতির কোনো তথ্য উপাত্ত কোথাও পাওয়া যায়নি। এক দ্বিতীয় হচ্ছে একেবারে ধান বাঁধতে গিয়ে শিবের গীতের মতো, আপনি ধরেন এখানে সেনাপ্রধানের ভাইয়ের কথা বারবার বলা হয়েছে, সেটাই যদি আনা হবে কেন প্রধানমন্ত্রীর জীবন ইতিহাস এখানে তুলে ধরা হলো? একেবারেই অপ্রাসঙ্গিক, কোনোভাবেই সেটা আসে না। এটা যদি নামটা এরকম হতো যে একজন দুর্নীতিবাজের লোকজন, তাহলেও একটা কথা ছিল। এবার আপনার জায়গাটা আসে, এইবার আপনার জায়গাটা আসে, তার মানে হচ্ছে একাডেমিক্যালি এটা কারেক্ট না। আমি সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে বলি, এইবার বলি যে প্রতিবাদটা কেন দেয়া, প্রতিবাদটা এই কারণে দেয়া যেহেতু দেশের বাইরে জিনিসটা হওয়া, আমাদের এখানে হচ্ছে কি গণমাধ্যম আল জাজিরা কিন্তু আলোচিত একটা গণমাধ্যম, আমি বলবো না তাদের বিশ্বাসযোগ্যতা পৃথিবীব্যাপী আছে, পৃথিবীর প্রায় 20টির বেশি দেশে বিতর্কিত প্রতিবেদন করবার জন্য তাদের প্রচারণা নিষিদ্ধ হয়েছিল একাধিকবার, একবার না, একেবারে ইয়ে থেকে শুরু করে মার্কিন যুক্তরাজ্য, যুক্তরাজ্য পর্যন্ত, যুক্তরাষ্ট্র, সেই জায়গায় তাদের এই প্রতিবেদনটি আপনি যেটা বললেন যে আমাদের এখানে হচ্ছে না বলে ওরা দিয়েছে, আপনি আবারও আরেকবার গিয়ে দেখেন আজকে এই অনুষ্ঠানের পরে সেই প্রতিবেদনে নতুন কোনো তথ্য কি দেওয়া হয়েছে? এই যেটা জাফরুল্লাহ ভাই বললেন, আমাদের এখানে যে ডাবল পাসপোর্ট, ট্রিপল পাসপোর্ট হয়, এইটা কিন্তু সকলে জানে, এই তথ্য আমরা বারবার প্রচার করেছি। আমাদের এখানে এই যে যাকে বলা হয়েছে, যাকে মৃত্যুদণ্ডের আসামি, সেই প্রতিবেদন কিন্তু বাংলাদেশের সকল গণমাধ্যম ছেপেছে। আমাদের এখানে বিদেশে আপনার লোক যায়, প্লেনে চড়ে যায়, সেখানে কোথাও কি দেখানো হয়েছে যে কত টাকা কোথায় গিয়ে কোন অ্যাকাউন্টে জমা হয়েছে? সেই কোনো তথ্য উপাত্ত কিন্তু নাই। তার মানে হচ্ছে তথ্য উপাত্ত না দিয়ে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম হয় না। এখন কেন প্রতিবাদ দেওয়া? কারণ এখানে দুটা সুশৃঙ্খল বাহিনী, একটা হচ্ছে সশস্ত্র বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অতীত ইতিহাস আছে, যেটা বাংলাদেশের প্রাইড আমাদের, সেই সেনাবাহিনী সম্পর্কে একটা ইমেজ দাঁড় করানোর চেষ্টা সেনাপ্রধানকে সম্পৃক্ত করে যে সেনাবাহিনীতে বোধ হয় এইরকমই দুর্নীতি চলে। দ্বিতীয় হচ্ছে যেভাবে ওই হারিস সাহেবের বক্তব্য দিয়ে বলা হয়েছে যে পুলিশ তার পকেটে র‍্যাব দিয়ে যে কোনো কিছু করানো যায়, মুখে বলেছেন কিন্তু এর পক্ষে কোনো যুক্তি নাই। এখানে দুটো ব্যাপার আছে, সেনাবাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের সদস্যরা পৃথিবীর এখন কিন্তু এক নাম্বার প্রায় শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ। সেখানে এই যে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হবে, যেই কারণে জাতিসংঘ পক্ষ থেকে এক ধরনের প্রশ্ন করা হয়েছে, আবার আমার কাছে মনে হয় এটার মূল লক্ষ্য হচ্ছে এই যে বাংলাদেশের বিবদমান অগ্রগতিশীল যে অর্থনীতি, বাংলাদেশের যে ইমেজ, আজকে করোনা নিয়ে জাফরুল্লাহ ভাইরা যারা চিকিৎসকরা বাংলাদেশের স্বাধীনতার পরে এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করে 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 আজকে যেই জায়গায় আমরা এসেছি, আজকে বিশ্ব স্বীকৃতি দিচ্ছে করোনার সময়, যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপিয়ান সকল দেশ করোনায় কাবু, একবার নুজ্জ হয়ে পড়েছে, আমরা মোকাবেলা করছি, এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করবার জন্য এবং এই শান্তিরক্ষী বাহিনীতে আমাদের যে ইমেজ সেটা নষ্ট করবার একটা প্রয়াস এখানটা হয়েছে, যেখানে নতুন কোনো তথ্য আসলে আসেনি আপনি বলে মনে করছেন। কিন্তু আমি আসলে গতকালও দেখছিলাম, যেহেতু আজকে আমাকে কথা বলতে হবে এটি নিয়ে, সেখানে আরও কিছু বিষয় চলে এসেছে, যেমন এখানে দেখানো হয়েছে যে একটি বিয়েতে আসলে এমন কিছু আসামিরা রয়েছেন যাদের আসলে এখন বাংলাদেশে বা এই বিয়েতে অ্যাটেন্ড করবার কথা না, কিন্তু তারা সেখানে রয়েছেন। এমন কিছু বিষয় এসছে, যেমন আইএসপিআর কিন্তু প্রেস নোটে বলেছে যে তারা ইসরায়েল থেকে হয়তো বা সে যন্ত্রটি কেনেনি, সেটি হাঙ্গেরি থেকে কেনে
কিনেছে, কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন রয়ে যায় যে কেন আসলে মাস সার্ভেলেন্সের জন্য তারা আসলে হাঙ্গেরি থেকেও এই বিষয়ে মানে এই যন্ত্রপাতিগুলো কিনে আনবে, এই বিষয়গুলো কিন্তু খোলা থাকে একেবারে। এটার উত্তরে আমি বলি, আপনি মাস সার্ভেলেন্সের জন্য যন্ত্রপাতি যে কেনা হয়, যেটা জাফরুল ভাই খানিকটা ইঙ্গিত করার চেষ্টা করেছেন অনুষ্ঠানের শুরুতে, আপনি জানেন আমাদের এখানে আজকেও কিন্তু যেই দিনটা আমরা শেষ করলাম, আমাদের দীপেন হত্যাকাণ্ডের আমরা কিন্তু 8 জনের মৃত্যুদণ্ড দেয়া হলো। এই যে জঙ্গিবাদের যে রাজত্ব চলছিল, এই জঙ্গিবাদের নানানভাবে যে তাদের তথ্য উপাত্ত কীভাবে সংগ্রহ করা হলো, এখন কিন্তু আমরা অনেকটা স্বস্তিতে আছি। গত 6 বছর আগের কথা আপনি চিন্তা করেন, বাংলাদেশে মনে হচ্ছিল জঙ্গিরা সেই 1 জুলাইয়ের যে আক্রমণ হলো হলি আর্টিজেনে, তারপর থেকে মনে হচ্ছিল না একের পর এক যেন বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র হবার একটা প্রক্রিয়া চলছে, সেটাকে কীভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করলো এই ধরনের টেলিফোন ইন্টারসেপশনের মধ্য দিয়ে। পৃথিবীর কোথাও কিন্তু টেলিফোন ইন্টারসেপশন একেবারে বন্ধ না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন না, সবচেয়ে উন্নত গণতন্ত্রের দেশ, ডোনাল্ড ট্রাম্প যিনি বিদায়ী প্রেসিডেন্ট, তার বক্তব্য নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবার বক্তব্য নিয়ে আজকে সিনেটে আলোচনা হচ্ছে, তার মানে এটা অপরাধের কিছু নয়। রিসেপশন নিয়ে এবং এই প্রযুক্তি নিয়ে আমরা আরো কথা বলবো, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কথা বলছি, আবারও ফিরে আসবো বিরতির পর, সাথে থাকবেন। স্বাগত সবাইকে দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন উত্তরণে, কথা বলছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং মঞ্জুর ইসলামের সাথে। ডক্টর জাফরুল্লাহ, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, যে মাস সার্ভেলেন্সের যে বিষয়টি, জনগণের উপর নজরদারি বা তাদের কথা আড়ি পাতার যে বিষয়গুলো, উনি বলছেন যে সিকিউরিটির জন্য আসলে এটি পৃথিবীর বিভিন্ন দেশেই হয়ে থাকে, কিন্তু আমার যে জায়গাটিতে আরেকটি আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে, আমি যখন কাল দেখছিলাম যে যখন 49 মিনিটে এসে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটি শব্দটি হচ্ছে ফার্দার প্রোটেস্ট যেন না করা যায়, সেই কারণে মাস সার্ভেলেন্স প্রয়োজন রয়েছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফার্দার প্রোটেস্টের কথা যখন বলছে, তখন আমাদের যে বিএনপি বা জাতীয় পার্টি এই দলগুলোকে না দেখিয়ে হেফাজত ইসলামের একটি ছবি, যেখানে খুব ইয়াং কিছু ছেলে টুপি পরে বা পাঞ্জাবি পরে তারা আছে, একসাথে জমায়েত হয়েছে, এই ছবিটিকে দেখানো হচ্ছে। তো একদিকে হচ্ছে ইসরায়েল, যাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এখানে বলা হচ্ছে যে ইসরায়েল থেকে কিনে আনা হয়েছে, যেটির কোনো সত্যতা পাওয়া যায়নি। একই সাথে যখন ফার্দার প্রোটেস্ট এবং মাস সার্ভেলেন্সের কথা বলা হচ্ছে, তখন বলা হচ্ছে যে প্রোটেস্ট বন্ধ করার মানে হচ্ছে হেফাজত ইসলাম। এখানে কি আসলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে সরকারের বিরুদ্ধে একটু উস্কে দেওয়ার একটি চেষ্টা কি করা হয়েছে বলে আপনি মনে করেন? না, আমি সেটা মনে করি না। এটা হলো কি, পশ্চিমী জগতের একটা ইসলাম ফোবিয়া আছে, তারা ইসলামকে নিয়ে ভয় পায়, এবং ইসলামেরও একটা যে আমাদের এখানের একটা দুর্ভাগ্য হলো যে আমাদের এখানে আরবি পড়াই না আমরা। আমি একদম এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভাষাই হিসাবে আমাদের আরবি শেখানো উচিত, তাহলে আরবির অনেক সুললিত ভাষা, এটা অনেক বেশি আমরা সহজে, যে অনেকে আমি দেখছিলাম কোরআনের বিভিন্ন জায়গায় সব কিছু মেনে নেওয়া তা না, অনেক ভালো ভালো জিনিস আছে, আলাপ আলোচনা হতে পারে, খোলা মনে ধর্মকে নিয়ে আবেগ নাই করে যদি একটু যুক্তিতর্ক নিয়ে আমাদের মৌলভি সাহেবরা যদি আরেকটু উদার হতেন, তাহলে এটাকে খোলা মনে আলাপ করা যেত। তো ইসলামকে এই পশ্চিমী জগৎকে ভয় পা, তারা হচ্ছে ফোবিয়া, আমরাও সেটাকে একটু ব্যবহার করি এখন আমাদের এখানেও। যেমন ধরেন আজকে এই যে জিনিসটা, একটা পুরানো কথায় আসতে হয়, এই যে ভাস্কর্য নিয়ে যে যে জিনিসটা গেল, এটা একটা অপ্রয়োজনীয় কাজ ছিল, এইটা এতদিন ধরে আছে, হঠাৎ আমাদের অনেক মৌলবীরা রাস্তায় নামলো এবং সেটা দেখে পশ্চিমী জগতের ধারণা হলো সর্বনাশ, বোধহয় বাংলাদেশ বোধহয় চলে গেল। আজকের বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি, যে যখনই বলছে যে ফার্দার প্রোটেস্টকে বন্ধ করবার জন্য আসলে সরকার এই ধরনের যন্ত্রপাতি আনার চেষ্টা করছে, এটা সরকার এটা বন্ধ না, সরকার যে কোনো রাষ্ট্র এইতে তাদের অন্তর্নিহিত করার জন্য এসব সার্ভাইলেন্স করে থাকে, এটা অন্যায়, এটা আমাকে পাহারা দেবে, আমাকে কথা বলতে দেবে না, আমার কথাকে টুইস্ট করবে, এইসব খারাপ জিনিস। কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে আমরা গণতন্ত্রকে সুসংহত করতে পারছি না, আমাদেরকে এটা কেবল সরকারের দায়িত্ব না, আমি যেটা সবসময় বলেছি আমাদেরও দায়িত্ব, আমরা যারা সরকারের পার্ট না, আমরা এটাকে গণতন্ত্রকে আমাদের সবার স্বার্থে
সুশাসন দরকার আছে, আর সেই কারণেই এটাকে যেটা ই করেছে, এইখানে যে জিনিসটা হয়েছে এটাকে নিয়ে এখানে আমি মনে করি না যে আজিজের ভাই যদি তার একটা বিয়েতে যায় যেতেই পারে এটাকে নিয়ে। এখানে বিষয় হচ্ছে তিনি আসলে একজন আসামি, এখন একটি মামলা চলছে, কাজেই মামলা চলছে, মামলার সাথে বেড়ে আছে, সে তো বেড়ে আছে। আমি যদি উল্টাভাবে তর্কটা করতে চাই, যুক্তি তর্ক যদি আনতে চাই, উনি তো বেলে আছেন, তার তো ফাঁসির আদেশ হয় নাই, সে খুনের আসামি কিন্তু ফাঁসির আদেশ হয় নাই। যেই জন্য আমি বলি খালেদা জিয়ার বেলাতে বলি, ওনার এখনও চূড়ান্ত হয় নাই, ওনাকে বেল দিয়ে দাও। ঠিক এই ভদ্রলোক বেলে আছে, তো বেলে হলে আমার বাড়িতে আমার যদি আমার মেয়ের বিয়ে হয় আমার ভাই তো যেতেই পারে সেখানে। হ্যাঁ, অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি হলে বলে যে এই আসিস না ঝামেলায় যা না পড়ে, তারা হয়তো খোলা মনেই দেখেছে এটাকে নিয়ে। এটা আমাদের খুব বেশি বড় জিনিস ছিল না অকারণে আমার মত। তবে এখানে আমি মনে করি সরকারের একটা ব্যর্থতা হলো, এরা ওই পুলিশকে দিয়ে স্টেটমেন্ট না করিয়ে, কিছু বুদ্ধিজীবীকে না করিয়ে, কিছু সাংবাদিকদের ভাগ করে না করে পরিষ্কারভাবে বলা হচ্ছিল বিষয়টা আমরা পরীক্ষা করে দেখছি, আমরা দেখ কোনো কোনো আমরা ইসরায়েল থেকে কিনি নাই, যদিও কিনেছি ইসরায়েল থেকেই কিনেছে, কারণ ইসরায়েলের আছে এই যন্ত্রটা, তারা ব্যবসা করতে চায়, তারা কাছে যেতে চায়, তারা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে চায়। তো যাই হোক, এইটাকে নিয়ে আমাদের একটু সময় দাও, আমরা ভেবে দেখছি জানাবো, তাহলে জিনিস উত্তাপটা থেমে যেত। তাই আমি সরকারকে বারেবারে অনুরোধ করি তাড়াতাড়ি লাফায় পড়েন না, দেখেন না পয়লা যেমন করেছেন খুব ভালো কাজ করছে, আমরা পরীক্ষা করে দেখছি। এখানেও আমি তাই মনে করি এই স্টেটাস দিয়েন না, পত্রিকা বন্ধ করার কথা কখনো খবরদার বলেন না, নাগরিককে কথা বলতে দেন, আমি কথা বলার পক্ষে, আমি কথা যে কথা বলতে দেন ইনাদেরকে সেই। তবে আমাদের দেশের যদি আইন শৃঙ্খলার উন্নতি না হয়, গণতন্ত্র না হয়, সুশাসন না আসে, আমরা যদি কেউ ঢাকা থেকে বাংলাদেশ শাসন করতে চাই, তাহলে আমরা মাফিয়া রাষ্ট্র হয়েও যেতে পারি, কারণ এত বড় একটা দেশ এক ঢাকা শহর থেকে শাসন সম্ভবপর না। অনেক ধন্যবাদ আপনাকে, আমি আবারও আসবো। মঞ্জুর ইসলাম, ডক্টর জাফরুল্লাহ মাত্র যেটি বলছেন যে আমরা যদি গণতন্ত্র, আমাদের অ্যাকাউন্টেবিলিটি বিষয়গুলো যদি না থাকে, তাহলে একসময় আমরা মাফিয়া রাষ্ট্র হয়েও যেতে পারি, যে কথাটি আসলে এই প্রতিবেদনটিতে উঠে এসেছে। এবং উনি যেটি বলছিলেন যে আসলে সরকার থেকে আরও ভালোভাবে বিশ্লেষণ আসতে পারতো, আরও মন্তব্য আসতে পারতো, ঠিক একই জায়গা আপনি যদি একজন সিনিয়র সাংবাদিক সে জায়গা থেকে বলছে যে আমরা এই ঘটনাটির পর আসলে সেইভাবে কোনো বিশ্লেষণধর্মী কোনো উত্তর কোনো সংবাদপত্রে বা সে ধরনের কোনো কলাম কেন খুঁজে পাইনি হচ্ছে। আমি একটা সেকেন্ড একটু যোগ করি, একমাত্র মাহফুজা নাম ছাড়া আমি কেউ এটা সাহস করে, ডক্টর জাফরুল্লাহ মাহফুজ আনামকে আমি একটু কোট করি, উনি বলেছেন যে আমরা যদি আরো ভালো অনুসন্ধানী প্রতিবেদন করতে পারতাম, তাহলে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারতাম এই প্রতিবেদনের দুর্বল দিকগুলো। আমরা কি সেটা করতে পারি না, সেটা তো কেউ করছি না, এই জায়গাটা না, এটা কিন্তু হচ্ছে। আমি বলি ছোট ছোট করে হচ্ছে ব্যাপারটা, যেটা প্রথমে হচ্ছে যে কেন আপনি এই প্রশ্নটা, এর আগে কিন্তু মাহফুজুল ভাই যেটা বললেন যে সরকার যখন পরিচালনা করে তার পক্ষে বিপক্ষে অনেক কিছু হবে, সতর্ক থাকতে হবে, এটা কিন্তু তারই প্রক্রিয়া। আল জাজিরা তারাই হেফাজতের সময় বলেছে অসংখ্য মানুষ মারা গেছে, একজন মানে যে নাকি ছেলে বোবা কথা বলতে পারে না তার ইন্টারভিউ দিয়েছে, এরা যুদ্ধাপরাধীদের বিচারের সময় বলেছে এখানে বিচার বিভাগ বলে কিছু নাই, এরাই যখন এই কাজটি করে আমাদের দেশের লোকের কাছে কিন্তু আল জাজিরার গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আমাদের ভয়টা কেন রিয়েক্ট করতে হয় গভর্নমেন্টের ইন্টারন্যাশনালি, কিন্তু কিছু লোক যাতে আমাদের উপর আবার ঝাঁপিয়ে না পড়ে, এই কারণে। আপনি যেটা বলছেন ক্রমান্বয়ে কিন্তু প্রত্যেকটি বিষয়ে, যেমন আমরা বলি আমাদের টেলিভিশনে আমরা প্রচার করেছি স্যামি বলে যে এই ভদ্রলোককে মূল চরিত্র হিসাবে এখানে যিনি ধারাবর্ণনা দিয়েছেন, তিনি মনে হচ্ছিল যেন উনি একেবারে দুর্নীতির বিরুদ্ধে বিবেকবান একজন ওই যে যাত্রার বিবেকের মতো নেমে এসছেন, অথচ আমরা দেখলাম তার প্রতিবেদনে তিনি একজন সেনা কর্মকর্তার সন্তান, তিনি ছাত্র অবস্থায় একবার সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগেই সেনা মেসে গিয়ে তাদের ড্রেস চুরি করে নিজেকে দুই দিন সেনাবাহিনীর ক্যাপ্টেন বলে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, অন্যায় অপরাধের সাথে যুক্ত হয়েছেন, পরে একবার উনি যোগও দিয়েছিলেন, পরে সেখানেও আবার চুরির দায়ে তার চাকরি গেছে, এরপরে একাধিক অপরাধের সাথে তিনি নিজেই জড়িত। ইনভেস্টিগেশন জার্নালিজমের আপনি একজন আইনের বিশেষজ্ঞ শিক্ষক, আপনি নিজেও জানেন আমি অপরাধ বিষয়ে কারো প্রতিবেদন করতে গেলে আরেক অপরাধীর সাক্ষ্য নিয়ে অপরাধের প্রতিবেদন করা যায় না, আমাদের জার্নালিজম অন্তত এইটা বলে। এখানে যুক্তি দেখানো হয়েছে ওনার বক্তব্য নেওয়া হয়েছে যে কজন যারা নাকি বাংলাদেশের বাইরে থাকা
মিস্টার বার্গম্যান সহ প্রত্যেকে যারা সরকার বিরোধী তৎপরতা লিপ্ত যুদ্ধাপরাধ থেকে শুরু করে সব জায়গায়, আপনি যদি সত্যিকার অর্থে জার্নালিজম করতেন বাংলাদেশে বসবাসকারী ওনাদের মতো যারা বাংলাদেশের পর্যবেক্ষণ করে তাদের বক্তব্য দেখলাম না কেন? এখন প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু পিস পিস করে প্রত্যেকটা জিনিসকে তুলে ধরে প্রতিবেদন করছে। আমি যেটা ওনার সাথে একমত যে সরকারের পক্ষ থেকে আমি অনুমান করব, আমি দাবি করব এক ধরনের নাগরিক হিসেবে দুইটা তদন্ত করা দরকার। একটা হচ্ছে জাফরুল ভাই বললেন যে ইসরায়েল থেকে কেনা হয়েছে, আমি জানি না ইসরায়েলের সাথে ওনার যোগাযোগ থাকলে উনি বলতে পারেন। আমি সাংবাদিক হিসাবে নাগরিক হিসাবে মনে করি আমি ইতিমধ্যে প্রত্যেকটা তদন্ত প্রতিবেদনের আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশ থেকে এই পর্যন্ত। আমরা তদন্ত করব, সেটি নিয়ে আমরা বিরতির পরে কথা বলবো আপনার সাথে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, সবাই সাথে থাকবেন, ফিরে আসবো উত্তরণে। ফিরে এলাম উত্তরণে, কথা বলছি অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, তথ্য সত্য অসত্য নিয়ে। মঞ্জুর ইসলাম, বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে দুটো বিষয় আসলে তদন্ত করবার প্রয়োজন রয়েছে, সেটি যদি আরেকবার একটু। হ্যাঁ, আমি মনে করি একেবার পরিষ্কার দুটো তদন্ত করলে পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে কিছুটা বিভ্রান্তি সেটা দূর হবে এবং রাষ্ট্র সরকার হিসেবে তাদের দায়িত্ব পালন করা হবে। প্রথম তদন্ত হচ্ছে যে পুরো সোকল তথ্যচিত্রের মধ্যে, আমি মনে করি এটা একটা মুভির মতো, এই মুভির মধ্যে যে যে অভিযোগগুলো তোলা হয়েছে প্রত্যেকটা অভিযোগের ব্যাপারে একটা তদন্ত করে একটা রিপোর্ট দেওয়া। এক্স্যাক্টলি, এর মধ্যে দুইটা তিনটা ব্যাপার, একটা হচ্ছে যেটা জাফরুল্লাহ ভাই বললেন যে অস্ত্র কোত্থেকে কেনা হয়েছে, একটা হচ্ছে এখানে কেউ টাকা দিয়েছে দিয়ে র‍্যাবকে দিয়ে কাউকে মারিয়েছে অথবা সেনাবাহিনীর কাউকে কোনো কর্মকর্তাকে দিয়ে কোনো একটা বড় কাজ পাইয়ে নিয়ে সেই টাকা কোথা থেকে। আমি মুখে মুখে আমাদের এখানে ভাই গল্প, আমি বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলাম, কিছু লোক ওখানে আছে টেলিফোন ধরে বলতো যে প্রাইম মিনিস্টার অফিসে ফোন করতেছে, ম্যাডাম আমি কিন্তু ওনাকে পাঠাচ্ছি আপনি কাজটা করে দেন, রেখে দিল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার অফিসে একজন সহকর্মী ছিল, উনি তখনকার মোবাইলের যুগ আসে নাই, সেই সময় টেলিফোন লাইন কানেক্টেড না, ফোন ধরে রেখে কথাবার্তা বলে একটা রিপোর্ট করে দিত, সেটা ছাপাও হয়ে গেছে। পরে আমরা তদন্ত করে দেখছি যে ওই টেলিফোন লাইনই কানেক্টেড ছিল না, আর যাকে কথা বলা হয়েছে উনি দেশে ছিলেন না, ওই সময় ওভারসিজ কল করার সুযোগ ছিল না। ফলে একটা হচ্ছে যেই সমস্ত তথ্যগুলো তুলে ধরা হয়েছে এই ব্যাপারে প্রকৃত অবস্থানটা কী, আর দ্বিতীয় একটা তদন্ত হওয়াটা খুব জরুরি আমি নাগরিক হিসাবে মনে করি, এই যে সোকল এই তথ্যচিত্রটি দুই বছর ধরে তৈরি করা হলো এটা কিন্তু একটা বিগ বাজেটের ব্যাপার, আল জাজিরা বিনামূল্যে কিছু করে না, আর বিদেশে কিন্তু পেইড জার্নালিজম বলে একটা জার্নালিজম আছে, আবার পেইড লবিং করাও একটা লবিং আছে। ফলে এই জায়গায় কত টাকা খরচ হয়েছে এবং এর পেছনে কারা কারা এই টাকাটা দিয়েছে এইটা যদি জানা যায়, আজকে এই সরকার ক্ষমতায় আছে বলে তা না, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য একটা উপকার হবে যে কারা বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত সেটারও উন্মোচন হওয়া দরকার, নাহলে কিন্তু এই প্রক্রিয়া চলতেই থাকবে। আমি শেষ করব এইটুকু বলে, দেখেন আমাদের এটা ফেব্রুয়ারি মাস, আপনার মনে আছে এই সরকার ক্ষমতায় আসার পরে, আজকে যদি আমরা মুক্তিযোদ্ধার পক্ষের সরকার বলে বলি, 25 ফেব্রুয়ারি কিন্তু বিডিআর বিদ্রোহ হয়েছিল, তারপর কিন্তু একের পর এক এই ধরনের, আপনার মনে আছে যে এই যে জঙ্গিদের তৎপরতা, হুজিদের তৎপরতা, তারপর আল আনসারুল ইসলামের তৎপরতা, সর্বশেষ হেফাজতের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার তৎপরতা, এই সবগুলো কিন্তু একটার পর একটা ঘটেছে। কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে সরকার, যেটা জাফরুল্লাহর সাথে একমত, সরকারকে এক ধরনের টলিয়ে দেবার মতো তৎপরতা হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের তদন্ত করে যদি প্রতিবেদন প্রকাশ করা যায় তাহলে ভবিষ্যতে একই জিনিসের রিপিটেশন থেকে আগামী সরকারগুলো রক্ষা পাবে। আমি এই তদন্ত বিষয়ে আপনার কাছে আবার আসবো একদম শেষ অংশে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যেটি মঞ্জুর ইসলাম বলছিলেন যে আসলে কয়েক বছর ধরেই আসলে এই তথ্যচিত্রটি নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে, সেটিকে আমরা মুভি বলি, প্রতিবেদন বলি, ডকুমেন্টারি বলি, যেটি বলি, এবং সেটিতে তো আসলে আমাদের যিনি সেনা প্রধান তার ভাই এবং তাদের খুব মানে তাদের খুব কাছে চলে যাওয়া মানুষরাই আসলে এই কাজগুলো করেছে। তাহলে যিনি আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি আসলে বছর পর বছর বুঝতে পারলেন না এই ধরনের ষড়যন্ত্র যদি ধরে নিয়ে তার বিরুদ্ধে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আসলে সাধারণ জনগণের মধ্যে কি তাদের ব্যক্তিগত এবং জাতিগত নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন উঠে আসে? না, এটা যেটা হয় কি, আমাদের একটা বড় দেশ, আমরা কিন্তু ছোট দেশ না, আমাদের একটা শক্তিশালী সামরিক বাহিনী আছে, ইনফ্যান্ট্রি এবং এরা এটাতে আছে, তার মধ্যে মানুষের আশা আকাঙ্ক্ষা আছে সম্পূর্ণ জিনিসের, তা আবার সরকারেরও কারো প্রতি বেশি আস্থা কারো প্রতি কম থাকে, এই কিছুটা তো
এটাকে একদম হাতের পাঁচ আঙুল যেমন সবার না, সব কিছুকে অ্যাবসলিউটলি জাস্টিস করাও অনেক সময় মুশকিল। তো এখানে যেটা হয়তো আছে, আজিজ সাহেবের প্রতিদ্বন্দ্বী লোকজনও দু চারজন থাকতেই পারেন, সেটার ইটাতে আজিজ সাহেব থাকাতে একটা স্থিতিশীলতা এই সরকারের জন্য রয়েছে। তা নাহলে আমরা কথায় কথায় উত্তর পাড়ার দিকে তাকাতে থাকতাম, সেইটার জায়গায় উনি একটা স্থিতি, সুতরাং সেটা একটা ক্ষোভ। তা এখন একটা কাকতলীয় হতে পারে, ইয়ে হতে পারে, ওনার পাঁচটা ভাই থাকলে পাঁচটা ভাই পাঁচ রকমের ইতাতে ই হয়ে গেছে। তো এইসবের জন্য আমি মনে করি, আমি যেটা এখনও মনে করি যে সরকারের দুটা কাজ করতে হবে। একটা কাজ হলো এটা নিয়ে একটা সরকারিভাবে একটা উত্তর দিতে হবে, যেমন কি যদি যে এটা এই পাসপোর্টের ব্যাপারটা, যেটা সবাইকে দেখেছে পাসপোর্ট উনার, উনি যখন বিডিআরের চিফ ছিলেন, ডিজি ছিলেন, তখন তার দুই সহকারী করেছে, এই কথাটা কতটুক সত্য এটার একটা পরিষ্কার একটা ইমিডিয়েটলি আমার মতে করে দেওয়া চল। এটা করলে এটা যে আজিজের দোষ হবে তা আমি কিন্তু মনে করি না, আমি তো বললাম আমার নাম করে আমার আরেক ভাই করতেই পারে, সুতরাং এইটার একটা উত্তর আসা উচিত সরকারের পক্ষ থেকে, এটাকে কোনো সন্দেহ না করে এটাকে পরিষ্কার করে দেওয়া উচিত। আর দ্বিতীয়ত, যারা এই যে দেশে যেটার আছে অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারে হাঙ্গেরি আর এটাকে নিয়ে আমার মতে বেশি ঘাটাঘাটি করে লাভ নেই, আমার মতে এটা ঘাটাঘাটি করে লাভ নাই। সারা পৃথিবী একে অন্যের থেকে কিনে একে এখান থেকে, যেমন তার্কিকে যে অস্ত্র দেওয়া হয় সেটা পাকিস্তানে যাবে, যতই কন্ট্রাক্ট থাকুক আর না থাকুক এইসব আছে। তবে আমাদের দেশের সরকারের এখন যেটা আমি মনে করি, এটা খুব হাই টাইম সরকারকে গণতন্ত্রের দিকে ফিরত যাওয়া। গণতন্ত্র সরকার তার বিরাট অ্যাচিভ করেছে অনেক ক্ষেত্রে, আমি কিন্তু এখনও মনে করি অনেক ভালো কাজ। এখন ওনার কাজ হবে একটা এই দেশে সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠার পয়লার ধাপটাই হলো একটা সুনির্বাচন, সুষ্ঠু নির্বাচন। এই জন্য আমাদের নির্বাচন কমিশনটাকে বদলাতে হবে। আপনি যে সুশাসন, গণতন্ত্র এই বিষয়গুলোর কথা বলছেন, কিন্তু জনগণ এখন যে প্রশ্নগুলো চাইছে এই ভিডিও প্রতিবেদনটি বের হয়ে আসার পরে, সেগুলো আপনি যে বলছেন যে হাঙ্গেরি থেকে হয়েছে, ইসরায়েল থেকে হয়েছে, সেটি খুব দেখার বিষয় না, কিন্তু জনগণ তো জানতে চাইছে, তাহলে সেখানে কি অ্যাকাউন্টেবিলিটি? জনগণ যে এইসব জায়গাতে এটা আমার একদম, আপনি আমাকে কথা যে আমি তো আর আজকে এই বয়সের অত খোঁজ খবর রাখি না, এক সময় বয়স কম ছিল দেখেছি। আমার ছোটবেলায় আমি তিন সপ্তাহ কি বুঝে কাটিয়েছি, যে ইসরায়েলের যেটা থিঙ্ক ট্যাঙ্ক যেটা হতো, যেখানে আমার পাসপোর্টের সিল পর্যন্ত করেনি, পাকিস্তানি লোক আমাদেরকে দেখবে, আমি দেখতে গেছি যেখানে আমার পাসপোর্টে কোনো সিল নেই, আমি যে এরা কী করে টিকে আছে, এই একটা ছোট দেশ সারা ইসলামের বিরুদ্ধে, তাদের ইটা কোথায় একটা আকর্ষণ ছিল। মুক্তিযুদ্ধের সময় আমি দেখেছি তারা বাংলাদেশকে সাহায্য করতে এসছে, একটা তাদের, তারা দুটা জিনিস অফার করেছে, আমরা অস্ত্র দেবো তোমাদেরকে, এখন পয়সা দিতে হবে না, তো স্বাধীনতার পরে আমাদের টাকা পয়সা হচ্ছে, তবে আমাদেরকে রিকগনাইজ করতে হবে, ইসরায়েলকে রিকগনাইজ। এবং এটা নিয়ে আমাদের সামরিক বিভিন্ন কর্মকর্তারা, তারা অস্ত্র চাচ্ছিল, কিন্তু আমাদের দুজন লোক এটা চান নাই, একটা হলো তাজউদ্দিন সাহেব, এক নম্বর কথা কই না এটা কোনো মতেই করা যাবে না, যেন কিছু পরিচয় আমিও করিয়েছিলাম তার থেকে সেনাবাহিনীর রীতি, ওদের করা যাবে না, সম্পূর্ণ ইসলামিক দেশ আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমাদের স্বাধীনতার আন্দোলন অনেক পিছিয়ে যাবে। ঠিক ওসমানী সাহেব আবার খুব ভক্তমান ডেমোক্রেটে, তো এই জন্য বলছি এইসবের জন্য খুব বেশি তর্ক বিতর্ক করে এটার উত্তর নাই। এটা আমার 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 বিশ্বাস, এটা হচ্ছে আমি কোনো যুক্তি দিয়ে বা ইয়ে না, এটা ইসরায়েলের এই মাসে আছে যে তিনটা দেশের মধ্যে একটা ইসরায়েল, সুতরাং তারাই বেচা কিনা বেশি করে থাকে, এবং তাদের দিল্লিতে অফিস আছে মুসাইদের, এবং আমাদের বাংলাদেশেও তাদের অফিস আছে, সেই কারণে আমি মনে করি যে এর মধ্যে তারা জড়িত থাকতে পারে। কিন্তু আপনি দাম করলে কাগজপত্রে আমি দিতে পারবো না, কিন্তু আমি চেক কিছুটা অঙ্ক করে বুঝাতে পারি আর কি। অনেক ধন্যবাদ। সুতরাং সেই জন্য বলি আপনারা সরকারে এটাকে নিয়ে বাড়াবাড়ি এটাকে না নিয়ে, সরকার তো উত্তর দিয়েছেই, এটা
আমাদের আমরা এটার জন্য করেছি, ব্লাবলা যা করা করেছে আর একটু সাজিয়ে গুজিয়ে উত্তর দিতে হবে। আর তবে গণতন্ত্রের দিকে, ওনাদেরকে গণতন্ত্রের দিকে যেতে হবে, একটা সুষ্ঠু নির্বাচনে। অনেক ধন্যবাদ, আমরা আপনার মূল্যবান বক্তব্য শুনলাম। মঞ্জুর ইসলাম, একটু আপনার কাছে আসি, যে 4 ফেব্রুয়ারি আবার দেখেছি জাতিসংঘে আসলে একটি তদন্ত করবার কথা বলা হয়েছে, যে এই বিষয়টিতে আসলে কতখানি সত্য অসত্য সেই বিষয়ে আমরা একটু তদন্ত করতে চাই, এবং একই সাথে আপনিও বলেছেন যে দুটো বিষয় তদন্ত করতে হবে। জাতীয়ভাবে যদি বলি, এই তদন্তটি আসলে কে করবে, আপনি কাকে যোগ্য মনে করছেন? এটা আমি যোগ্য মনে করার কিছু না, এটা রাষ্ট্র সরকার আছে, সরকার যাকে দায়িত্ব দেবে তারাই হবে। কারণ এই জায়গায় আমাদের তো, যতক্ষণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তখন আমাদের ভরসার জায়গা সরকার, নির্বাচিত সরকার, তারা যাকে বানাবে। আমরা চাই তথ্য উপাত্তটা, প্রসেসটা, প্রসিডিউরটা, ডিউ প্রসেস মেনটেন করা হলো কিনা। আমি জাফরুল্লাহ ভাইয়ের মতো মোসাদ অথবা ইসরায়েলের বিশেষজ্ঞ না, বাট একজন পর্যবেক্ষক, গণমাধ্যম কর্মী হিসেবে জানি আল জাজিরার এই তৎপরতা, যেটা আপনি বললেন প্রশ্নে, এই যে জাতিসংঘ তদন্ত করার কথা বলেছে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, জনগণকে বিভ্রান্ত করা। না হলে 1979 সালে শেখ হাসিনার পেছনে এই ওনার ভাই দাঁড়িয়েছিল, যে হারিস, যার কথা বলা হচ্ছে, তখন সে কিন্তু ফিজিটিভ ছিল না, সে খুনিও ছিল না, সেটা যদি অপরাধ হয়। আজকে দুর্নীতি দায় মামলা সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাথে পুরা বিএনপি মিটিং করে, জুম মিটিং করে, আমি কি বলবো তারা সকলে অপরাধী? ফলে সেইখানটা তো ওনারা প্রশ্ন তুলেন না। সেই জায়গায় আমি মনে করি যে বর্তমান সরকারের বিরুদ্ধে ওনার সাথে একমত, একটা রাজনৈতিক তৎপরতা দেশের বাইরে চলছে, এই জায়গায় সতর্ক হওয়া দরকার। সেটা কি কেবল কোনো দল, কোনো গোষ্ঠী, না কোনো রাষ্ট্র, যারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে চায়, এই কারণে তদন্তটা জরুরি। কিন্তু সেক্ষেত্রে আমাদের, আপনি যেহেতু একজন সাংবাদিক, আপনার কাছে বারবার আমার সেই প্রশ্ন চলে আসছে যে এই ক্ষেত্রে আসলে আপনারা আসলে অনুসন্ধান করে আসলে একটি কী ধরনের রিপোর্ট বা কী ধরনের প্রতিবেদন আপনারা আসলে আপনাদের জায়গা থেকে আপনারা কী মনে করছেন কতটুকু করা প্রয়োজন? আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে করছি, আমরা পুরোটা নিয়ে একসাথে করতে পারবো না, কারণ এখানে কিছু ইনপুট রাষ্ট্রের দিতে হবে, কিছু তথ্য। যেমন আমি চাইলেই তো বাংলাদেশের সামরিক বাহিনী কোন কোন দেশের থেকে কত টাকা দিয়ে অস্ত্র কিনেছে আমি পাবো না। আমি হয়তো এইটা করতে পারবো, ওই স্পেসিফিক যেটার, ওই কন্টেঞ্জের যেটা, ওইটার মধ্যে কোনো কোন দেশের সিল ছিল। এখন এটা তো রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারও, কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রেও কিন্তু নিরাপত্তা রক্ষী বাহিনীর যে তদন্ত, ভেতরের তথ্য, এইটা চাইলেই জাফরুল্লাহ ভাই সরকারে থাকলে হয়তো পেতেন, বা একজন মন্ত্রী পাবেন। গণমাধ্যম কর্মী হিসাবে তাদের পাওয়ার রাইট কিন্তু বাংলাদেশেও নাই, পৃথিবীর অন্যান্য উন্নত দেশেও নাই। আমরা যেটা করতে পারি, এখানে তিনটা অভিযোগ মূলত, একটা হচ্ছে দুর্নীতির অভিযোগ, একটা হচ্ছে অনিয়ম করা হয়েছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, আরেকটা হচ্ছে সরকারের সর্বোচ্চ মহলের, যেটা মূল শিরোনামে, সর্বোচ্চ মহল একে পৃষ্ঠপোষকতা করেছে। সর্বোচ্চ মহলের পৃষ্ঠপোষকতা কোনো তথ্য ওরাই উপস্থাপন করতে পারেনি, সরাসরি যদি বলি প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতির। দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি হয়েছে, তৃতীয় হচ্ছে এই যে দুইটা সুশৃঙ্খল বাহিনীর কেউ জড়িত ছিল কিনা, সেটার ব্যাপারে আমরা হয়তো বিচ্ছিন্নভাবে, আমরা জেনারেলাইজ তথ্য কিন্তু আমরা বলতে পারবো না ওদের মতো, আমরা সুনির্দিষ্ট তথ্য উপাত্ত নিয়ে আমরাও নানান রকম তদন্ত করে যদি উপাত্ত পাই আমরা দেব। সেটাকে একসাথে করে রাষ্ট্রীয় তদন্ত যেটা হবে, সেখানে হয়তো আমাদের তথ্য নিয়ে ওনারা বলবেন যে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ চিত্র। কিন্তু যেটি আমি ডক্টর জাফরুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, যে আসলে অনেক বছর ধরে এই প্রতিবেদনটি করার চেষ্টা করা হয়েছে, এবং যারা সেনাপ্রধান এবং তাদের সাথে জড়িত যারা আছেন, মানে তাদের সংশ্লিষ্ট যারা আছেন, তাদের কাছাকাছি মানুষ এটি করেছেন, সেটা স্যামি হোক বা যেই হোক, তো এই যে যারা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, তারাই যদি 5 বছরে 2015 থেকে শুরু হয়েছে যতটুকু মনে পড়ছে, এটি তারা বের করতে পারলেন না, এবং অবশেষে জোড়াতালি আমরা পারবো কিনা একেবারে আপনার সময় নেই, আমি দুইটা বাক্য বলে শেষ করি। একটা হচ্ছে আমাদের যারা নিরাপত্তায়, আপনি যেটা বারবার ফোকাস করার চেষ্টা করছেন, গণমাধ্যমে তো অত ওপেন বলা ঠিক না, আসলে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার আছে। আমাদের বাংলাদেশের প্রথম সরকার, বঙ্গবন্ধু নিহত হয়েছেন, কিন্তু তখন তার প্রশাসনের মধ্যে সেনাবাহিনীর একটা বিশৃঙ্খল কিছু অংশ, তারাও তো বিশ্বস্ত হিসেবেই সেনাবাহিনীতে ছিলেন। তারপরে ঘটনা আসেন, জিয়াউর রহমান নিহত হয়েছিলেন কাদের দ্বারা? জিয়াউর রহমানের নিকটস্থ বিশ্বস্ত লোকজন দ্বারা। এরপরের ঘটনাও কিন্তু আমরা জানি, তার মানে হচ্ছে জিয়াউর রহমানের সময় 19টা কু হয়েছিল, উনি মোকাবেলা করেছিলেন, অসংখ্য সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। তার মানে নিরাপত্তা রক্ষী হিসেবে যারা থাকেন তারা প্রত্যেকেই যে শতভাগ বিশ্বস্ত, এইটা পৃথিবীর কোনো দেশেই মনে করবার কারণ নাই, কিন্তু সেখানে অধিকাংশ মানুষকে বিশ্বাসযোগ্য মনে করেই নিরাপত্তা বেষ্টনীটা তৈরি করা হয়। এখানটায় আমি মনে করি সেই জন্যেই সরকার যদি আবার, এই জন্য নিরাপত্তার রক্ষীদের মধ্যেও আবার নিরাপত্তা রক্ষী থাকে, মানে তদন্তের পেছনেও আবার তদন্ত চলে, সেটা যদি একটা পূর্ণাঙ্গ তদন্ত হয়
তাহলে আমরা মূল তথ্যটা জানতে পারব। আমি একটা কথা যোগ করতে চাই, আসলে হয় কি, কেন গণতন্ত্র দরকার, কেন হিসাব দরকার? দেখেন, আমি যেবার ম্যাক্সেসাই পাই পুরস্কার পেয়েছিলাম, মালয়েশিয়ার এক ভদ্রলোক ওম্বাসম্যান, আমি দাঁড়িয়ে তুমি কী কর, তুমি তো সরকারের দালাল মানুষ, তুমি কি আমরা নয় কষ্ট মিষ্ট করেছি? সে বলতে কিছু না, সে উনাকে আমাকে বলেছিলেন, তোমার কি ধারণা আছে সবচেয়ে করাপশান কোথায় বেশি? আমাদের টাকা পয়সা কিছু করতেন তা না, সবচেয়ে করাপশান বেশি আর্মিতে। বলতে আমি যখন ওম্বাসম্যান হলাম আমি তার হিসাব কোথায় না, এটা তো সিকিউরিটি কিছু দেওয়া যাবে না। তখন আমি বলেছিলাম, আমি পার্লামেন্টের দ্বারা নির্বাচিত ব্যক্তি, আমি তোমার গান কোন জায়গায় রেখেছো তা জানতে চাই না, কিন্তু আমি জানতে চাই তুমি যেই দরে কিনেছো এই অস্ত্রটা সেটা ন্যায্য দরে কিনেছো। তা আজকে আমারও সেই একই প্রশ্ন, আমাদেরকে যে আজকে সুশাসন করতে হলে আমার বড় ব্যয় যেখানে হয় আর্মির এই জিনিসগুলিকে পরীক্ষা করে দেওয়া দরকার। জনসাধারণ এখনও সরকারের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, থাকবেও। আমরা আমাদের সরকারকে চাই সরকার গণতন্ত্রের পথে হাঁটুক, বিচার ভাবনা করুক, ন্যায় বিচার অডিট করুক, আমরা শান্তিতে সুখে থাকতে চাই, আমরা মাফিয়ার অংশ হব না। অনেক ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং মঞ্জুর ইসলাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা রেশ ধরে আমরা শেষ করতে চাই, আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, সঠিক তদন্ত করে সকল দ্বিধা সংশয় কাটিয়ে বাংলাদেশ আবার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মাথা তুলে দাঁড়াবে সেই আশায় আবার শেষ করছি। দেখা হবে আবারও আগামী বুধবার উত্তরণে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।